গাইজ, গুড মর্নিং সবাইকে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক, তো তোমরা দেখতে থাকো। তো গাইজ দেখো, একটা দারুণ জিনিস দেখাতে নিয়ে চলে এসেছি। তো আমাদের কাছে এটা অনেক অনেক সত্যি, তো আমার তো ভীষণ আনন্দ লাগছে। তার একটাই কারণ, তো দেখবা মানে নতুন সংসারে যদি নতুন নতুন কোনো জিনিস আসে খুব আনন্দ হয়। তো আমার সেরকমটাই ফিলিংস হচ্ছে, তো আমার খুব ভালো লাগছে। তো ঠাকুরের একটা সিংহাসন আনতে পেরে, তো ঠাকুরকে এতদিন আমি মানে নিচে পুজো দিচ্ছিলাম এক সাইডে, তো এখন চলে এসেছে ঠাকুরের সিংহাসন, তো আমি তো খুবই খুশি। আর এদিকে দেখো রং করতে বসে গেছে সকালবেলায়, আর দেখো আমি স্নান টান করে নিয়েছি, তো এখন দুপুর হয়ে গেছে, আর ও তো সারাদিন বসে বসে রঙই করছে। তো দেখো তখন তোমাদেরকে দেখালাম যে রংটা মানে রং না এটা প্রাইমার, প্রাইমারটা গুলাচ্ছিল, তো এখন দেখো পুরো ধোয়া হয়ে গেছে। তো এখনও স্নান করেনি, তো সেই থেকে প্রাইমার দিয়েই যাচ্ছে। তো চলো। তো গাইজ তখন সারাদিন প্রাইমার ট্রাইমার দিয়ে তো কি বলবো, তো সে ক্লান্ত হয়ে গেছিলো, তো সেই কারণে ভিডিওতে আসা হয়নি, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি, তো একটু শুয়ে পড়েছিল। আর দেখো সন্ধ্যাবেলা দেখো আবার শুরু করে দিয়েছে, তো আজকে বলেই দিয়েছে যে এটা কমপ্লিট করেই ছাড়বে। তার একটাই কারণ, তো এটা অনেকদিন আগেকার ভিডিও, তো বেশি দিন আর টাইম পাবে না হাতে, তো পুজোর জন্য কাজে যেতে হবে, তো সেই কারণে তো এটা আগেরই ভিডিও। তো তোমাদেরকে তো এর আগের ভিডিওতে বলা হয়েছে কার্তিক পুজোর যে সিংহাসনের ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু দেওয়া হয়নি। তো দেখো পুরো কমপ্লিট, তো দেখো স্টিল কালার আর গোল্ডেন কালার দিয়ে তো দেখো রং করা হচ্ছে। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও, আর কোন কালারটা বেশি ভালো লাগছিল সিংহাসনটা সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। হে ইজ গুড মর্নিং সবাইকে। তো কালকে রাতে ভিডিওটা একদম শেষ করা হয়নি, তো আবার শুরু করে দিলাম, তো তোমাদেরকে টাটাও বলা হয়নি, তো সেই কারণে তো কালকে প্রচন্ড টায়ার্ড ছিল। তো দেখো সকাল সকাল দেখো রান্নাও বসিয়ে দিয়েছি আমি, এদিকে দেখো শাক ভাজা হচ্ছে, মূলো শাক ভাজা, আর এদিকে ফুলকপি, তো সকাল সকাল বাজারও করে নিয়ে চলে এসেছে। দেখো তো দেখো আমার সকালবেলা কত কাজ করা হয়ে গেছে, এদিকে দেখো তো মাছ কাটা আমার হয়ে রান্না গেছে। বান্না সব কমপ্লিট, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সবই হয়ে গেছে মোটামুটি। এদিকে দেখো তো ওখানে গামছা রেখে দিয়েছি, তো এখন স্নান করতে যাব। আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, মানে আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তো আজকে ইচ্ছা আছে সিংহাসনটা প্রতিষ্ঠিত করা। চলো দেখাই এখন কেমন লাগছে, তোমাদেরকে একবার দেখাই। তো গাইস দেখো আমার ফুলের বাগান হয়ে গেছে, তো কত ছোট 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 ছিল গাছগুলো, এখন কতটা বড় হয়ে গেছে, আর দেখো এখন কত সুন্দর হয়ে গেছে। তো মনে হচ্ছে একজন আসছে, ওই যে ওই দেখো, খেয়াল করেনি, তাকায়নি। কালকের থেকে শুধু কি বলবো এটার পিছনেই পড়ে আছে রং করা নিয়ে। দেখো রং করলাম, সব একটু দেখাই ভালো করে, দেখো রংটা কেমন হয়েছে অবশ্যই জানিও, তো দারুণ লাগছে রং করার পর। এতক্ষণ ড্রয়ারটা খোলা ছিল, দেখো এখন দেখাচ্ছি আবার একবার, ড্রয়ারটা লাগিয়েছে, সেট করেছে, ভালো লাগছে। তো দেখো চলো এখন স্নান টান করে আসি, দেরি হয়ে গেছে। এখন দেখো আবার কোথায় আবার লাগাবে, দেখো রংনে চলে এসেছে, একটুখানি কোথাও টাক লেগেছে মনে হয়, তো সেখানে একটু লাগিয়ে দেবে। গাইস দেখো বিড়াল বাচ্চা প্রত্যেক দিন এইভাবে ছানবে, দেখো ডাকলেই আর চলে আসে, কিভাবে রাখে, দেখো হাতগুলো দেখো গুটিয়ে রাখে, একদম নব্বার করেনি, করেই না। চুপ, ভিডিও করছো আমাদের, আমাদের ভিডিও করছো, ভিডিও করছো, ভিডিও করছো। আর দেখো বাইরেটা একদম ফুল গাছের জন্য হলুদ হয়ে গেছে, বলি দেখো আদর খাচ্ছে কিভাবে। চলো এই করতে করতে স্নান করতে দেরি হয়ে গেল। ওই যে দৌড় মারলো আবার। তো গাইস ভেবেছিলাম আজকে সিংহাসনটা প্রতিষ্ঠিত করব, তো হলো না, তার একটাই কারণ, তো এখনো ভালো করে শুকায়নি। আর একটা কারণ হচ্ছে আমার বর বললো একদম পুজোর দিন পাত বা কার্তিক পুজোর দিন, তো ওর ইচ্ছা। আর দেখো পুজো দেওয়া হয়ে যে এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি, তো দেখো ওর প্রচন্ড খিদে পেয়েছে, তো সেই কারণে। তো গাইস দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে জানাই গুড ইভিনিং। আর এদিকে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তো গাইস এদিকে দেখো অনিকের মাসি কুকুর বাচ্চাটাকে রেখে গেছে, তো রেখে ডাক্তারখানায় গেছে, তো ছোট বাচ্চা কোথায় থাকবে, তো তার জন্য এখানে দিয়ে গেছে, যাওয়ার সময় আবার নিয়ে চলে যাবে। আর এদিকে দেখো আমাদের প্রচুর অবস্থা কি, দেখো ওরা ভাবছে হয়তো ওদের ভাগ বসাতে কে আসলো বাড়িতে।
আর এদিকে দেখো আমি রেডি হয়েছিলাম, তো আইলাইনার একটু কাজল নিয়েছিলাম তো ভিডিও বানানোর জন্য। আর এদিকে দেখো পুচু কোথায় উঠে বসে আছে, দেখো তো নামতে পারছে না তো তার জন্য। তো গাইজ দেখো ওঠার বেলায় বেশ উঠেছে, এখন আর নামতেই পারছে না, তো ওখানে ঢুকে ম্যাও ম্যাও করছে। আর এদিকে দেখো ও বুঝতে পেরেছে যে নামতে পারবে না, তো দেখো ও নামানোর জন্য দেখো, আর ও বুঝতে পেরেছে যে ওকে নামানোর জন্যই হাত বাড়ানো হয়েছে, দেখো ঠিক মাথা বার করে দিয়েছে। আর এটা অনেকদিনকার আগের ভিডিও, মানে এখন তো তাও একটু বড় হয়ে গেছে, আর এখন তার আগে দেখো একটু ছোটই ছিল, তো সবে মাত্র উপরে ওঠা শিখেছিল কিন্তু নামতে পারছিল না। দেখো নামার পরে দেখো কি অবস্থা, দেখো কেমন ভাবে ছানছে, দেখো তোকে কিচ্ছু করে না সত্যি, তো অনেক সময় হাতে মানে লেগে যায় এটাই যায়, কিন্তু ওরা চট করে কিছু করে না, দেখেছো কি অবস্থা। আর এদিকে দেখো, আর দিকে দেখো এত তাড়াহুড়ো, তো দুদিনের মধ্যে তো শিলিগুড়ি চলে যাবে, তো সেই কারণে তাড়াতাড়ি করছে। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তো আজকের মতো টাটা।